টিভি নিউজ ঐক্যর পথে মোরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের একদিন পরেই নতুন মোবাইল পেলেন এক কলেজ ছাত্রী এর আগে মোবাইল কিনে প্রতারিত হওয়ায় 19 আগস্ট পূজা নামের ওই শিক্ষার্থী অভিযোগ করেছিলেন পরে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস নতুন ফোনটি তার হাতে তুলে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদuzzামান রুমেল জানান মানিকগঞ্জ জেলা কার্যালয়ে গত 19 আগস্ট পূজা লিখিত অভিযোগ করেন তার লিখিত অভিযোগে বলা হয় ছয় মাস আগে তিনি মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে প্রাপ্তিতে টেলিকম মোবাইল শপ থেকে শাওমি নোট 5 এ আই ফোনটি কিনেন ফোনটি ব্যবহারের কয়েক দিনের মাথায় নষ্ট হয়ে যায় পরে তিনি স্বামীর সার্ভিসিং সেন্টারে মেরামত করতে গিয়ে জানতে পারেন তার ফোনটি আনঅথরাইজড এরপর তিনি প্রাপ্তি টেলিকম সেন্টারে গিয়ে যোগাযোগ করলে তারা বিষয়টি কানে তোলেনি পরে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন ওই দিনই জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রাপ্তি টেলিকম সেন্টারে অভিযান পরিচালনা করেন অভিযোগের সত্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানটির মালিককে মোবাইল ফোন রিপ্লেসের আদেশ দেন এবং ভবিষ্যতে এই ধরনের প্রতারণা না করতে কঠোরভাবে নির্দেশ দেন দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে